গুড মর্নিং সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো এবং তোমরা তোমাদের পড়াশোনা ঠিকভাবে চালিয়ে যাচ্ছ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে কাজ শক্তি ও ক্ষমতায় অধ্যায়ের উপর আরও একটি ক্লাস নিব। আজকেও কিছু থিওরি নিয়ে আলোচনা করব। এর আগে যে আলোচনাগুলো হয়েছে, আশা করি তোমরা বাসায় সেগুলো ভালোভাবে পড়েছো। এর আগে কিছু সংজ্ঞা, অনুধাবনমূলক প্রশ্ন, এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকেও এ ধরনের কিছু আলোচনা করব। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের আলোচনা শুরু করি। অভিকর্ষ বল একটি সংরক্ষণশীল বল, অর্থাৎ আমরা যদি সংরক্ষণশীল বলের উদাহরণ দিই, হ্যাঁ, সেক্ষেত্রে সংরক্ষণশীল বলের উদাহরণ হিসাবে আমরা বলতে পারি যে অভিকর্ষ বল একটি সংরক্ষণশীল বল। তার আগে আমি সংরক্ষণশীল বল কাকে বলে এটি আর একবার একটু মনে করিয়ে দিব। তোমাদের এর আগের ক্লাসে পড়িয়েছিলাম যে সংরক্ষণশীল বল কাকে বলে, তাই না? মনে আছে যে সংরক্ষণশীল বল কাকে বলে? যে বল একটি পূর্ণ চক্র সম্পন্ন করে আদি অবস্থায় ফিরে আসলে ওই বল দ্বারা কৃতকাজের পরিমাণ কী হয়? শূন্য হয়। যে বল দ্বারা কৃতকাজের পরিমাণ শূন্য হবে, একটি পূর্ণ চক্র সম্পন্ন করে আগের অবস্থায় ফিরে আসলে যে বল দ্বারা কৃতকাজের পরিমাণ শূন্য হবে তাকে বলা হয় সংরক্ষণশীল বল। এখন উদাহরণ হিসেবে বলা হচ্ছে যে এখানে অভিকর্ষ বল একটি সংরক্ষণশীল বল। কেন? অভিকর্ষ বল দ্বারা কৃতকাজের পরিমাণ কি শূন্য হয়? আমরা একটি বস্তুকে যদি খাড়া উপরের দিকে নিক্ষেপ করি, হাত দিয়ে যদি উপরের দিকে নিক্ষেপ করি, এটি পুনরায় আমাদের হাতে এসে পড়বে। হ্যাঁ, এক্ষেত্রে এই চক্রে, অর্থাৎ আমি উপরের দিকে বস্তুটিকে পাঠালাম, আবার বস্তুটি আমাদের হাতে আসলো, এই চক্রে সম্পাদিত কাজের পরিমাণ শূন্য। তাই এখানে বলা হয়েছে একটি বস্তুকে অভিকর্ষ বলের বিরুদ্ধে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে তা পুনরায় আমাদের হাতে এসে পড়ে। আর এক্ষেত্রে পূর্ণ চক্রে কণাটির উপর অভিকর্ষ বল দ্বারা সম্পাদিত কাজের পরিমাণ শূন্য। এখন আরও সুন্দরভাবে এটির একটি ব্যাখ্যা করব চিত্রের মাধ্যমে। আমরা একটা চিত্র আছে, চিত্রটি খেয়াল করি। এখানে দেখো যে একটা বস্তুকে আমি এ থেকে বিতে নিয়ে আসলাম, তাই না? অথবা খাড়া ভূমি থেকে উপরে নিয়ে আসলাম। এখন বস্তুটিকে আমি যেভাবেই আনি না কেন, এভাবে এ থেকে বিতে নিয়ে আসি বা এখানে ভূমি থেকে এইভাবে নিয়ে আসি, সব ক্ষেত্রেই কৃতকাজের পরিমাণ হবে MGH, তাই না? সুতরাং এক্ষেত্রে কি বলা যায় যে সংরক্ষণশীল বল দ্বারা কৃতকাজের পরিমাণ কার উপর, গতিপথের উপর নির্ভর করে না, এর আদি অবস্থান ও শেষ অবস্থানের উপর নির্ভর করে। অর্থাৎ আমি এইভাবে যদি নেই বস্তুটিকে, সেক্ষেত্রেও কৃতকাজ MGH, আর যদি খাড়া উপরের দিকে নেই সেক্ষেত্রেও কৃতকাজ MGH। সুতরাং সংরক্ষণশীল বল দ্বারা কৃতকাজের পরিমাণ গতিপথের উপর নির্ভর করে না, শুধুমাত্র আদি অবস্থান ও শেষ অবস্থানের উপর নির্ভর করে। আচ্ছা, এখন একটি বস্তুকে যদি আমি এইচ উচ্চতায় উপরের দিকে উঠাই, সেক্ষেত্রে কাজের পরিমাণ যাওয়া হবে। আমি যদি সেম উচ্চতায় নিচের দিকে নিয়ে আসি, সেক্ষেত্রে কাজের পরিমাণ কী হবে? তার বিপরীত। অর্থাৎ যদি MGH উপর থেকে নিচে নিয়ে আসলে কাজের পরিমাণ MGH, এবং নিচ থেকে উপরের দিকে নিলে মাইনাস MGH, তাই না? তাহলে মোট কাজের পরিমাণ কী হবে? ইকুয়াল টু কী হবে? শূন্য। তাই অভিকর্ষ বল দ্বারা সংরক্ষণ, অভিকর্ষ বল একটি সংরক্ষণশীল বল। এখানে দেখো বলা হয়েছে যে এম ভরের একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে, এ ভূপৃষ্ঠের এ বিন্দু থেকে এইচ উচ্চতায় বি বিন্দুতে উঠালে অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ হবে, না? সেক্ষেত্রে কৃতকাজ যদি MGH হয়, আবার বস্তুটিকে যে পথে উঠানো হোক না কেন, কাজের পরিমাণ আমার কী থাকবে? MGH। আবার বস্তুটি যদি নিচের দিকে নিয়ে আসে, সেক্ষেত্রে কাজের পরিমাণ হবে মাইনাস MGH, বা উপরের দিকে যদি মাইনাস ধরি নিচের দিকে কী হবে? প্লাস। তাহলে আমার এক্ষেত্রে যেহেতু অভিকর্ষ ত্বরণ সবসময় নিচের দিকে ক্রিয়া করে, তাই না, অভিকর্ষ বল, তাই উপরের দিকে কৃতকাজ হবে মাইনাস MGH, অভিকর্ষ বলের বিরুদ্ধে কৃতকাজ, আর নিচের দিকে কৃতকাজ হবে প্লাস MGH। সুতরাং মোট কৃতকাজের পরিমাণ কী হবে? শূন্য।
অভিকর্ষ বল দ্বারা সম্পন্ন কাজের পরিমাণ কেবল বিন্দুটির অবস্থানের উপর নির্ভরশীল, কণাটির গতিপথের উপর না। তাই অভিকর্ষ বল একটি সংরক্ষণশীল বল। তাহলে আমরা যদি জানি যে সংরক্ষণশীল বল কাকে বলে, সেক্ষেত্রে আমরা সহজেই এর ব্যাখ্যাটি দিতে পারবো, তাই না? কিন্তু জানতে হবে সংরক্ষণশীল বল কি। আচ্ছা, সংরক্ষণশীল বল যদি এটা হয়, অসংরক্ষণশীল বল যে বল দ্বারা কৃতকাজের পরিমাণ শূন্য হয় না, একটি কণাটির একটি পূর্ণ চক্রে যে বল দ্বারা কৃতকাজের পরিমাণ শূন্য হয় না, সেটি হলো একটি অসংরক্ষণশীল বল। হ্যাঁ, তো উদাহরণ হিসাবে আমরা কি বলতে পারি, হ্যাঁ উদাহরণ হিসাবে বলতে পারি যে ঘর্ষণ বল একটি অসংরক্ষণশীল বল। তাহলে আমরা স্লাইডে আমাদের যে সংজ্ঞা আছে এই সংজ্ঞাটি দেখে নিই, যে কোনো একটি কণা পূর্ণচক্র সম্পন্ন করে আদি অবস্থানে ফিরে আসলে, যেখান থেকে চক্রটা শুরু হলো, আবার ঠিক আগের জায়গায় যদি ফিরে আসে, যে বল দ্বারা সম্পাদিত কাজের পরিমাণ শূন্য হয় না, সেই বলকে বলা হয় অসংরক্ষণশীল বল। তাহলে সংরক্ষণশীল বল আর অসংরক্ষণশীল বল, এই দুটি বলের মধ্যে যেটি খুবই গুরুত্বপূর্ণ পার্থক্য সেটি হলো যে সংরক্ষণশীল বল দ্বারা কৃতকাজের পরিমাণ শূন্য হয় আর অসংরক্ষণশীল বল দ্বারা কৃতকাজের পরিমাণ শূন্য হয় না। আরও কিছু পার্থক্য আছে, তাই না? সেটি একটি উদাহরণের মাধ্যমে, উদাহরণ দেওয়ার পর আমরা এটি ব্যাখ্যা করব। আচ্ছা, তাহলে অসংরক্ষণশীল বলের সংজ্ঞাটি তোমরা বুঝতে পারছো যে এটি কণাটির পূর্ণ চক্রে কৃতকাজের পরিমাণ শূন্য হয় না এই বল দ্বারা। আচ্ছা, উদাহরণ হিসেবে আমরা কি বলতে পারি যে ঘর্ষণ বল একটি অসংরক্ষণশীল বল। কেন ঘর্ষণ বল একটি অসংরক্ষণশীল বল? কেন? ঘর্ষণ বল সবসময় গতির বিপরীতে ক্রিয়া করে, তাই না? ঘর্ষণ বল সবসময় গতির বিপরীতে ক্রিয়া করে, তাই ঘর্ষণ বল দ্বারা কৃতকাজের পরিমাণ সবসময় ঋণাত্মক, তাই না? ঘর্ষণ বল গতির বিরুদ্ধে কাজ করে, বিদায় ঘর্ষণ বল দ্বারা কৃতকাজের পরিমাণ সবসময় কি ঋণাত্মক। তাহলে ঋণাত্মক কাজ যদি হয়, যেমন -mgh -mgh, এইভাবে আমাদের কৃতকাজ কখনো শূন্য হবে না, ঠিক আছে? সুতরাং আমরা কি বলতে পারি যে একটি পূর্ণ চক্রে ঘর্ষণ বল দ্বারা সম্পাদিত কাজের পরিমাণ কখনোই শূন্য হবে না। আবার ঘর্ষণ বলের ক্ষেত্রে দুটি কাজ, ঘর্ষণ বলের ক্ষেত্রে কাজের পরিমাণ দুটি নির্দিষ্ট বিন্দুর মধ্যে সম্পন্ন কাজের পরিমাণের গতিপথের উপর নির্ভর করে, তাই না? ঘর্ষণ বল দ্বারা কৃত কাজের পরিমাণ কিসের উপর নির্ভর করে? গতিপথের উপর নির্ভর করে। মসৃণ তল যদি হয় সেক্ষেত্রে কৃতকাজ হবে একরকম, আর তলটি যদি অমসৃণ হয়, হ্যাঁ, সেক্ষেত্রে কৃতকাজ হবে অন্যরকম, তাই না? দুই ক্ষেত্রে কৃতকাজের পরিমাণ সমান হবে না, মসৃণ তল আর অমসৃণ তল, কারণ এটি মসৃণ তলে ঘর্ষণ একরকম হয়, অমসৃণ তলে ঘর্ষণ অন্যরকম হয়। সুতরাং আমরা যদি সংরক্ষণশীল বল আর অসংরক্ষণশীল বলের মধ্যে পার্থক্য লিখি, তাহলে তোমরা কি পার্থক্যটি লিখতে পারবে? তাহলে আমাদের শুরুতে সংজ্ঞা দিতে হবে, তারপরে বলতে হবে যে ঘর্ষণ বল দ্বারা সংরক্ষণশীল বল কণাটির গতিপথের উপর নির্ভর করে না, শুধুমাত্র এর আদি অবস্থানও শেষ অবস্থানের উপর নির্ভর করে, আর অসংরক্ষণশীল বল দ্বারা কৃতকাজ এর গতিপথের উপর নির্ভর করে, তাই না? আবার কি বলতে, উদাহরণ হিসাবে বলতে পারি সংরক্ষণশীল অভিকর্ষ বল একটি সংরক্ষণশীল বল, আর এদিকে উদাহরণ হিসেবে বলতে পারি ঘর্ষণ বল একটি অসংরক্ষণশীল বল। এভাবে আমরা সংরক্ষণশীল বল অসংরক্ষণশীল বলের মধ্যে সহজেই তিনটি পার্থক্য দিতে পারি। এর জন্য তোমাদের আলাদা কিছু মুখস্থ করতে হবে না, এখানে যা যা পড়ানো হয়েছে এর মধ্য থেকেই কিন্তু পার্থক্যটি তোমরা লিখতে পারবে, হ্যাঁ, এটি মনে রাখবে তোমরা। শক্তি নিত্যতা সূত্র কাকে বলে? নিত্যতা মানেই কি? যা আছে চিরকাল একইভাবে থাকবে, তাই না? শক্তি নিত্যতা মানে শক্তিকে সৃষ্টি করা যাবে না, নতুন কোনো শক্তি ধ্বংস করা যাবে না, শুধুমাত্র এক শক্তি থেকে আর এক শক্তিতে রূপান্তরিত হতে পারবে। অর্থাৎ মহাবিশ্বে শুরু থেকে মোট যে শক্তির পরিমাণ ছিল এখনও সেই একই পরিমাণ শক্তি আছে। মহাবিশ্বে শুরুতেই যে শক্তির পরিমাণ ছিল
এখনও সেই একই পরিমাণ শক্তি আছে, কিন্তু শক্তির অনেক রূপান্তর ঘটেছে। যেমন আমরা তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করতে পারি, তাই না? ঘর্ষণের মাধ্যমে আমরা কি করতে পারি, তাপ শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করতে পারি, যেটা স্থির বিদ্যুৎ। এইভাবে শক্তির রূপান্তর ঘটে, নতুন কোনো শক্তি সৃষ্টি হয় না। তাহলে শক্তির নিত্যতা সূত্রটা কি? শক্তির সৃষ্টি বা বিনাশ নেই, শুধুমাত্র শক্তি এক অবস্থা থেকে আর এক অবস্থায় কি হতে পারে, রূপান্তরিত বা পরিবর্তিত হতে পারে। আর মহাবিশ্বে মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট, অপরিবর্তনীয়। একটা একটা আছে শক্তির নিত্যতা সূত্র, আরেকটি হলো যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র। দুইটিকে একইভাবে ব্যাখ্যা করলে হবে না। যান্ত্রিক শক্তি বলতে কি বোঝায়? যান্ত্রিক শক্তি, তাই না, দুই প্রকার, গতিশক্তি ও বিভব শক্তি। যান্ত্রিক শক্তি কয় প্রকার? দুই প্রকার, গতিশক্তি ও বিভব শক্তি। তাহলে যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র মানে যে সকল বিন্দুতে গতিশক্তি ও বিভব শক্তির সমষ্টি কি হবে, ধ্রুব থাকবে, সমান হবে। গতিশক্তি সমষ্টি ধ্রুব থাকবে। এখন আমরা যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র নিয়ে আলোচনা করব। এখানে কোনো ব্যবস্থায় কেবল সংরক্ষণশীল বল ক্রিয়া করলে ব্যবস্থাটি গতিশক্তি বিভব শক্তি সমষ্টি, এটা অ্যাকচুয়ালি ধ্রুব হবে। এটি ফর্ম চেঞ্জ হয়ে গেছে, তোমরা একটু বুঝে নিও যে এখানে ইংলিশে যে লেখাটা আছে এটা হবে ধ্রুব, এখানে কি লিখতে হবে, ধ্রুব। হ্যাঁ, এটি ফর্ম চেঞ্জ হয়ে যাওয়ার কারণে এটা হয়েছে। তাহলে এই লেখাটা তোমরা বুঝে নিবে, এটির পরিবর্তে কী হবে, ধ্রুব। তাহলে কোনো ব্যবস্থায় কেবল সংরক্ষণশীল বল ক্রিয়া করলে ব্যবস্থাটির গতিশক্তি ও বিভব শক্তির সমষ্টি সর্বদা ধ্রুব থাকে। সুতরাং গতিশক্তি যোগ বিভব শক্তি ইকুয়াল টু কি, ধ্রুব। এটি কাটা, এটির পরিবর্তে হবে ধ্রুব। ক্ষমতা, ক্ষমতা কাকে বলে? যেহেতু অধ্যায়টির নাম কি, কাজ, শক্তি ও ক্ষমতা, তাহলে আমরা কাজ নিয়ে আলোচনা করেছি, এরপর শক্তি নিয়ে আলোচনা করেছি, এখন ক্ষমতা নিয়ে আলোচনা করব। কাজ করার হারকে ক্ষমতা বলে, বা একক সময়ে কোনো যন্ত্র যে পরিমাণ কাজ করতে পারে তাকে কি বলা হয়, ক্ষমতা। তাহলে এখানে কি সংজ্ঞা দেওয়া হয়েছে স্লাইডে দেখো, কাজ সম্পাদনকারী কোনো ব্যক্তি বা যন্ত্রের কাজ করার হার বা শক্তি সরবরাহের হারকে বলা হয় ক্ষমতা। তার মানে আমরা কাজের হারকেও কি বলছি, ক্ষমতা, বা শক্তি সরবরাহের হারকেও ক্ষমতা বলছি। আমরা যদি কাজকে W দ্বারা প্রকাশ করি, ক্ষমতা যদি P হয়, সময় যদি T হয়, তাহলে ক্ষমতা P ইকুয়াল টু কি হবে, W বাই T। কাজের হারকে কি বলা হয়, ক্ষমতা। ক্ষমতার একক কি, ওয়াট। ওয়াট আছে, অশ্ব ক্ষমতা আছে, তাই না, হর্স পাওয়ার যেটা। তাহলে ক্ষমতার অনেকগুলো একক আছে। আচ্ছা, কিলোওয়াট আমরা বলতে পারি, মেগাওয়াট। আচ্ছা, ক্ষমতা আমরা বুঝলাম। আমরা এখানে একটু গাণিতিকভাবে ব্যাখ্যা করব যে টি সময় যদি W পরিমাণ কাজ সম্পাদিত হয়, তাহলে ক্ষমতা পি ইকুয়াল টু কি হবে, W বাই টি। W-র একক কি এখানে বলো তো, জুল, কাজের একক জুল, আর সময়ের একক সেকেন্ড। তাহলে কি লেখা যায়, আচ্ছা তাহলে এখানে ক্ষমতার যে যেটি আমরা দেখাতে চাইলাম এখানে, যে কাজের একক জুল, তাই না, আর সময়ের একক সেকেন্ড। তাহলে কী লেখা যায়, জুল সেকেন্ড ইনভার্স ওয়ান। আর নর্মালি আমরা ক্ষমতার একক কী জানি, ওয়াট। তাহলে আমরা কী লিখতে পারি, ওয়ান ওয়াট ইকুয়াল টু ওয়ান জুল পার সেকেন্ড। ওয়ান ওয়াট ইকুয়াল টু ওয়ান জুল পার সেকেন্ড। আচ্ছা, ক্ষমতার একক ওয়াট, ক্ষমতার মাত্রা। আমরা ক্ষমতার মাত্রাটি বের করব, কিভাবে বের করব ক্ষমতার মাত্রা, একটু দেখি। আমরা এখানে ব্যাখ্যা করে বের করার চেষ্টা করি। এখানে কাজ, W বাই টি, কাজের পরিবর্তে কী লেখা যায়, বল ইনটু সরণ, আর নিচে কি, সময়। আবার বলের পরিবর্তে কী লেখা যায়, এম এ এস, হ্যাঁ, আর নিচে কি, টি। এখন এম মানে কি, ভর, ভরের মাত্রা কি, এম।
আচ্ছা, ইনটু ত্বরণের মাত্রা কি? ত্বরণের একক কি বলো তো? এম এস ইনভার্স টু। ত্বরণের এককটা হচ্ছে এম এস ইনভার্স টু, তাহলে এটাকে মিটার, দৈর্ঘ্যের একক মিটার। আর দৈর্ঘ্যের মাত্রা কি? এল। আর এটা কি সময়? সময়ের একক সেকেন্ড। আর সময়ের মাত্রা কি হবে? টি। এল টি ইনভার্স, আমি এখানে একটু লিখছি আবার, যে এম এ এস বাই টি। তাহলে এখানে এম এর মাত্রা হলো এম, যেটা ভর। ত্বরণের মাত্রা কি? এল টি ইনভার্স টু ইন্টু সরণের মাত্রা কি? এল। আর নিচে সময়ের মাত্রা কি? টি। ঠিক আছে, তাহলে আমার কি দাঁড়ায়? সমান সমান মাত্রা এম এল স্কোয়ার টি ইনভার্স থ্রি। এটি হলো ক্ষমতার মাত্রা। আচ্ছা, তাহলে ক্ষমতার মাত্রা আমরা বের করলাম, ক্ষমতার একক ওয়াট, তাই না? ক্ষমতা কাকে বলে সেটি জানলাম। এখন যদি তোমাদেরকে এই কাজ আর ক্ষমতার মধ্যে পার্থক্য লিখতে বলে, তোমরা কি লিখবে? তোমরা কি পারবে যে কাজ ও ক্ষমতার মধ্যে কি পার্থক্য? হ্যাঁ, কাজ, প্রথমে আমরা কাজের সংজ্ঞা দিব, যে কোনো বস্তুর উপর বল প্রয়োগের ফলে যদি বস্তুটির বলের দিকে সরণ ঘটে, তাহলে বল ও সরণের গুণফলকে বলা হবে কাজ। আর ক্ষমতা, কাজ করার হারকে কি বলা হয়? ক্ষমতা। তাহলে যে কোনো কিছুর পার্থক্য লিখতে গেলে শুরুতে তাদের সংজ্ঞাটি দিতে হয়। আচ্ছা, কাজের একক জুল, ক্ষমতার একক ওয়াট। কাজের প্রকারভেদ রয়েছে, কাজ বিভিন্ন প্রকার হতে পারে, ধনাত্মক কাজ, ঋণাত্মক কাজ। ক্ষমতা, ক্ষমতার প্রকারভেদ নেই। কাজ সময়ের উপর নির্ভর করে না, কাজ সময়ের উপর নির্ভর করে না। ক্ষমতা কি? সময়ের উপর নির্ভর করে। তাহলে এই যে পার্থক্যগুলো আমরা দিলাম, এভাবে আমরা যে কোনো কিছুর পার্থক্য, কাজ, ক্ষমতা, তারপরে ক্ষমতা ও শক্তির মধ্যে পার্থক্য লিখতে পারি, তাই না? তো পরীক্ষায় তো অনুধাবনমূলক প্রশ্ন তোমরা জানো যে সরাসরি বইয়ে থেকে থাকে না। হ্যাঁ, বইয়ে ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করা আছে, কিন্তু উত্তরটা ওইভাবে সাজানো থাকবে না, উত্তরটা বুঝে দিতে হবে তোমাদের, অনুধাবন, চিন্তা করতে হবে, তাই না? আর যে প্রশ্নের উত্তর সরাসরি বইয়ে থাকে, সেই ধরনের প্রশ্ন আসলে অনুধাবনমূলক প্রশ্ন হয় না। তো আমরা আজকে যে আলোচনাগুলো করলাম, আজকে আলোচনা করলাম শুরুতে সংরক্ষণশীল বল, অসংরক্ষণশীল বল, তারপরে কি বললাম যে অভিকর্ষ বল একটি সংরক্ষণশীল বল, ঘর্ষণ বল একটি অসংরক্ষণশীল বল, তারপর সংরক্ষণশীল বল ও অসংরক্ষণশীল বলের মধ্যে যে পার্থক্য রয়েছে সেটি নিয়ে আলোচনা করলাম, তারপর শক্তির নিত্যতা সূত্র, যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র, তারপরে ক্ষমতা, তাই না, ক্ষমতার একক, ক্ষমতার মাত্রা। হ্যাঁ, তারপরে কি আছে, এরপরে আছে যে কাজ ও শক্তির মধ্যে কী পার্থক্য হতে পারে, ক্ষমতা ও কাজের মধ্যে কী পার্থক্য হতে পারে। তো এইসব বিষয়গুলো নিয়ে আলোচনা করা হলো। আশা করি যে আলোচনাগুলো করা হয়েছে তোমরা সেগুলো বুঝতে পারছ, তাই না? তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচনা এ পর্যন্তই থাকবে। হ্যাঁ, তোমরা আজকে যেগুলো পড়ালাম এগুলো বাসায় ভালোভাবে পড়বে। হ্যাঁ, যদি ভালো রেজাল্ট করার ইচ্ছা থাকে তাহলে কোনোভাবেই সময় নষ্ট করবে না। আর মনে রাখবে যে সবসময় যে ফিজিক্স একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট, তাই না, সায়েন্সের মধ্যে। তো ঠিক আছে, আশা করি তোমরা তোমাদের কথা রাখবে, তোমরা ভালোভাবে পড়াশোনা করবে। তো ধন্যবাদ জানাই সবাইকে, থ্যাংক ইউ।